শান্তিকুঞ্জের সঙ্গে কালীঘাটের দূরত্ব এখন অনেক, বিশেষ করে 2021 সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম পরবর্তী সময় থেকে বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট পুরোটাই বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার তমলুকে লোকসভা ভোট। ইতিহাসের এই কেন্দ্র 15 বছর পর এক নতুন সাংসদের অপেক্ষায়। যেই জিতুক তিনি হবেন অধিকারী পরিবারের বাইরের সাংসদ। পূর্ব মেদিনীপুরের এই অঞ্চল ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান। এই কেন্দ্র থেকেই প্রথম 5 বারের সাংসদ সতীশ সামন্ত। কংগ্রেস থেকে বাংলা কংগ্রেসের পালা বদল হয়েছিল এই তমলুকেই। এহেন এই কেন্দ্রে 9-এর দশকে বামেদের মুখ ছিলেন লক্ষ্মণ শেঠ। রাজ্যে পালা বদলের আগে পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে যিনি প্রথম ঘাসফুল ফুটিয়েছিলেন তিনি আজ রাজ্যের বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবারও তমলুকে চতুর্মুখী লড়াই। বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিষেকের বাজি দেবাংশু ভট্টাচার্য, আর বামেদের তরুণমুখ সায়ন বন্দ্যোপাধ্যায়। কাঁটা কোথায়? রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম। এই বিধানসভায় যে লিড নিতে পারবে এবার তমলুক তাঁর।